রাজশাহী, যশোর, কুষ্টিয়া ও খুলনা অঞ্চলের ওপর দিয়ে তীব্র দাবদাহ বয়ে যাচ্ছে। এছাড়া চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, সিলেট ও বরিশাল বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 41.2 ডিগ্রি সেলসিয়াস। তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে উঠেছে যশোরের সাধারণ মানুষের জনজীবন। তীব্র এই গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। তারা বলছেন, প্রচণ্ড তাপে কাজ করতে পারছেন না। এদিকে মাঝারি থেকে তীব্র দাবদাহে পুড়ছে রাজশাহী। প্রচণ্ড গরমে হাঁপিয়ে উঠেছেন দিনমজুর ও শ্রমজীবী মানুষ। এই অবস্থা আরও কিছুদিন থাকতে পারে বলে জানিয়েছে জেলা আবহাওয়া অফিস। একই অবস্থা কুষ্টিয়া জেলাতেও। সপ্তাহ জুড়ে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে। এছাড়া রাজধানীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 39.5 ডিগ্রি সেলসিয়াস।